হ্যালো, আজকে আমরা পড়ব থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া যে রোগটা, সে রোগটা আমাদের জেনেটিক্যালি ডিসঅর্ডার বলতে, আমাদের দেহের মধ্যে জিনগত কিছু সমস্যা দেখা দিলে আমাদের দেহের মধ্যে কিছু কিছু রোগ দেখা দেয়, সেইগুলো রোগের মধ্যে থ্যালাসেমিয়া একটা আমাদের জিনগত রোগ। এবং এই রোগটা সাধারণত বাবা কিংবা মার কাছ থেকে সন্তানের মধ্যে আসে, নিজে থেকে সাধারণত সৃষ্টি হয় না। তাই জন্য এই রোগটাকে আমাদের বংশগত রোগও বলা হয়। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগ আছে আমাদের পড়া বিষয় থ্যালাসেমিয়া। ঠিক আছে, এটাকে ইংরেজিতে আমাদের থ্যালাসেমিয়া বলে। এই যে থ্যালাসেমিয়া, এই রোগটা সাধারণত আমাদের কিন্তু অটোজম ঘটিত পরিচ্ছন্নধর্মী রোগ, এটা লিখে দিই তারপর আমরা বলছি। এটি একটি অটোজম বাহিত প্রচ্ছন্ন ধর্মী রোগ। এই রোগটা আমাদের দেহের মধ্যে ক্রোমোজোম থাকে 46টা, তার মধ্যে 44টা থাকে অটোজম এবং এক জোড়া থাকে আমাদের সেক্স ক্রোমোজোম। তো এই থ্যালাসেমিয়া রোগের জন্য যে জিনটি, সেই জিনটি আমাদের অটোজোমের মধ্যে থাকে, তার জন্য আমরা বলি অটোজোম বাহিত। এবং এই জিনটি হচ্ছে আমাদের প্রচ্ছন্নধর্মী। আমরা সাধারণত যখন মেন্টাল পড়ি, প্রকটধর্মী এবং প্রচ্ছন্নধর্মী পড়ি, তো এখন এই রোগটার জন্য দায়ী হচ্ছে প্রচ্ছন্নধর্মী জিন, সেটা ডিসকাস আমরা করব একটু পরে। ঠিক আছে, এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই যে থ্যালাসেমিয়া, এই রোগটা আমাদের দেহের মধ্যে হলে সাধারণত কোন জায়গাটি আক্রান্ত হয় বা কোন জায়গায় এই রোগটা আমাদের ঘটে থাকে, থ্যালাসেমিয়া রোগটা। তো সাধারণত আমরা এই রোগটার জন্য আমরা RBC, যেটাকে আমরা রেড ব্লাড সেল বা বাংলায় বলি লোহিত রক্তনিকার মধ্যে থাকে সাধারণত হিমোগ্লোবিন। আমরা সবাই জানি হিমোগ্লোবিন লোহিত রক্তনিকার মধ্যে থাকে, এবং হিমোগ্লোবিন থাকার জন্য লোহিত রক্তনিকার রং লাল হয়। এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন উৎপাদন উৎপাদন ঠিকভাবে হয় না। তো হিমোগ্লোবিনের উৎপাদনের আমাদের সমস্যা, এই থ্যালাসেমিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের RBC-র মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন ঠিকভাবে উৎপাদিত হয় না। ঠিকভাবে হিমোগ্লোবিন উৎপাদন না হওয়ার জন্য RBC সঠিকভাবে তৈরি হতে পারে না, এবং RBC-র ভিতরে হিমোগ্লোবিনটা ত্রুটিপূর্ণ থাকে। তাই জন্য RBC-র সাধারণ আয়ু আমরা যদি দেখি হয় 120 দিন। কিন্তু যে সমস্ত রোগীর মধ্যে আমাদের এই থ্যালাসেমিয়া রোগ দেখা দেবে, তাদের RBC সাধারণত অতদিন বাঁচবে না, 120 দিন বাঁচবে না। তাদের RBC সাধারণত আমাদের 50 থেকে 60 দিনেই মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমাদের থ্যালাসেমিয়া রোগটা, সেটা সাধারণত রোগটা অনুষ্ঠিত হয় আমাদের হিমোগ্লোবিনের মধ্যে। হিমোগ্লোবিন সঠিকভাবে উৎপাদন হয় না, তো হিমোগ্লোবিন উৎপাদনের সমস্যা। ঠিক আছে, এবার আমরা এখানে একটু জিনিস দেখে নিই। হিমোগ্লোবিন, হিম মানে কি লোহ, হিম যেটাকে আমরা বলি লোহা, আর গ্লোবিন
গ্লোবিন, এ কথার অর্থ হলো আমাদের যে প্রোটিন চেন। গ্লোবিন এটা কিন্তু আমাদের প্রোটিন, মানে আমাদের লম্বা প্রোটিনের শৃঙ্খল, যেটাকে আমরা সাধারণত বলি প্রোটিন চেন। আমাদের এই প্রোটিন চেনটা সঠিকভাবে উৎপাদন হয় না, এই প্রোটিন চেন আমাদের সঠিকভাবে উৎপাদন হয় না, এই প্রোটিন চেন উৎপাদনে আমাদের সমস্যা দেখা দেয়। হিমটা ঠিক আছে, মানে লোহা, এর সঙ্গে যে আমাদের প্রোটিনের চেন থাকে যেটাকে আমরা গ্লোবিন বলি, সেই গ্লোবিন প্রোটিন উৎপাদন হয় না, এই ঘটনাটাই হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া। ঠিক আছে, এবার আমরা সেটাকে আমাদের সাধারণত বলি থ্যালাসেমিয়া, আমাদের প্রোটিন চেন উৎপাদন হতে পারে না, সেটাকে আমরা সাধারণত বলি আমাদের থ্যালাসেমিয়া, তার জন্য আমাদের হিমোগ্লোবিন সঠিকভাবে তৈরি হয় না। এখন আমরা দেখে নেব সাধারণত আমাদের দেহের মধ্যে বা যে রক্ত আছে সেই রক্তের মধ্যে হিমোগ্লোবিন কত প্রকারের থাকে। সাধারণত আমরা এখানে দেখে নেব যে সাধারণ সবার দেহের মধ্যে সাধারণত আমাদের সবার দেহের মধ্যে তিন ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায়। আমাদের দেহের মধ্যে যে সব রক্ত আছে রক্তের মধ্যে সাধারণত আমাদের তিন ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায়। সেই হিমোগ্লোবিনগুলো আমরা একটু দেখে নেব, তাহলে পরবর্তী ঘটনাগুলো আমাদের বুঝতে খুব ভালোভাবে সুবিধা হবে। এটা আমরা একটু ডিটেলস ভালোভাবে বোঝার চেষ্টা করছি, যেন আমাদের এর পরবর্তীতে কখনো আমাদের এই থ্যালাসেমিয়া রোগ নিয়ে পড়লে যেন সমস্যা না হয়। ঠিক আছে, তো আমরা হিমোগ্লোবিনটা কোথায় থাকে জানি, আরবিসির মধ্যে বা লোহিত রক্তনিকার মধ্যে, তার জন্য আমরা এখানটায় ছোট করে আরবিসি আঁকবো এবং তার মধ্যে হিমোগ্লোবিন দেখাবো। হিমোগ্লোবিন একটি আদর্শ প্রোটিন, একটি আদর্শ প্রোটিনের মধ্যে আমাদের চারটি প্রোটিনের চেন থাকবে, সেটাকে আমরা আঁকার চেষ্টা করবো যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা যে ছবিটা আঁকছি সেটা হচ্ছে আমাদের আরবিসির ছবি। আমরা আরবিসির আকার অনেক সময় পড়েছি যে আরবিসির আকার হচ্ছে উপর নিচ চাপটা গোলাকার, যেটাকে আমরা সাধারণত বলে থাকি দ্বি অবতল। ঠিক আমরা ওইভাবেই আমরা ছবিটা আঁকার চেষ্টা করছি, উপর নিচ চাপটা দ্বি অবতল, এটা আমরা সায়েন্স থেকে আঁকলাম একটা আরবিসি। ঠিক এরকমভাবে আমাদের এখানেও একটা আরবিসি এঁকে নিই, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই ছবিগুলোর মাধ্যমে একটু বুঝতে একটু আমাদের বেশি দিন মনে থাকবে, তার জন্য আমরা একটু কষ্ট করে টাইম একটু যাচ্ছে এই ছবিগুলো আঁকার জন্য, কিন্তু আমরা যদি একটু ছবিটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা বেশ অনেকদিন মনে রাখতে পারবো এই টপিকগুলো। তো আমরা সাধারণত হিমোগ্লোবিন যেটা আরবিসির মধ্যে থাকে, আরবিসিকে আমরা লোহিত রক্তনিকা বলি, রেড ব্লাড কর্পাস সেল, এই রেড ব্লাড কর্পাস সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের জায়গাতে আমাদের হিমোগ্লোবিন থাকে এবং সেই হিমোগ্লোবিনগুলো আমাদের অক্সিজেন পরিবহন করে। তো আমাদের এখন যে ছবিগুলো আঁকলাম এগুলো হচ্ছে আরবিসি, আরবিসির মধ্যে আমরা সাধারণত পাবো হিমোগ্লোবিন। এখন আমরা ধরলাম হিমোগ্লোবিন একটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের চারটে চেন থাকে, তো আমরা সেই হিমোগ্লোবিনের চেনগুলো একটু আঁকার চেষ্টা করছি। এটা একটা আমাদের প্রোটিনের চেন বা গ্লোবিন চেন, এটা আমাদের এখানে ভাঁজ হয়ে থাকে, কিন্তু আমি লম্বা করে দেখাচ্ছি যেন বোঝার সুবিধা হয়। এই চেনগুলো কিন্তু আমাদের ভাঁজ হয়ে গুচ্ছিত হয়ে থাকে, এর কেন্দ্রে আমাদের আয়রন থাকবে, যেটাকে আমরা কী বলি হিম বলি বা লোহা বলি।
মিডল এ ফ্রি বা আয়রন, আর আমাদের এটা হচ্ছে গ্লোবিন চেন বা প্রোটিন। তো এটা হলো আমাদের একটা হিমোগ্লোবিন, আর এটা হলো একটা আমাদের হিমোগ্লোবিন, ঠিক আছে। কেন্দ্রে আছে আমাদের এ ফ্রি বা আয়রন, আর আমাদের এটা হচ্ছে লম্বা প্রোটিনের চেন। তো আমাদের এখানে দুটো আমাদের হিমোগ্লোবিন চেন, এবং এর সঙ্গে আরও আমাদের দুটো হিমোগ্লোবিন চেন পাবো। এখানে আমরা এফি দিব, এফি বলতে আয়রন, যেটাকে আমরা হিম বলছি। হিমের সঙ্গে গ্লোবিন চেন, এই দুটো মিলে হয় আমাদের হিমোগ্লোবিন। এখন আমরা যে ছবিটা আঁকলাম, এটা হচ্ছে একটা আরবিসি, লোহিত রক্তনিকা। লোহিত রক্তনিকার মধ্যে আমাদের এই যে এটা হচ্ছে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের আমাদের চারটে প্রোটিন চেন আছে। একটা প্রোটিন চেন, দুটো প্রোটিন চেন, তিনটে প্রোটিন চেন, চারটে প্রোটিন চেন। এই চারটে প্রোটিন চেন যুক্ত আমাদের যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটাকে আমরা সাধারণত বলে থাকি HB, মানে হিমোগ্লোবিন, ঠিক আছে, এ। এটাকে আমরা সাধারণত বলে থাকি হিমোগ্লোবিন এ। মানুষের রক্তে এই হিমোগ্লোবিনের পরিমাণটা হচ্ছে 95%। এই হিমোগ্লোবিনের মধ্যে এই যে চেন দুটো, এই দুটো চেনকে আমরা বলবো, এই চেনটার নাম হচ্ছে আলফা চেন, আর এটার নাম হচ্ছে আলফা ড্যাশ। এই চেনটার নাম হচ্ছে বিটা চেন, এই চেনটার নাম হচ্ছে বিটা ড্যাশ, মানে দুটো আলফা চেন, দুটো বিটা চেন। সাধারণত আমাদের অ্যাডাল্টের দেহের মধ্যে, অ্যাডাল্টের জন্য আমরা সাধারণত এখানে এ দিয়ে থাকি, অ্যাডাল্টের দেহের মধ্যে, মানে আমাদের জন্মগ্রহণ করার পর, ঠিক আছে, 18 বছর পর আমাদের দেহের মধ্যে এই রক্তে এই হিমোগ্লোবিনটা বেশি থাকে, যার মধ্যে দুটো আলফা এবং দুটো বিটা থাকে, ঠিক আছে। এটাকে আমাদের বলি হিমোগ্লোবিন, এটার মধ্যে থাকে আমাদের 97%। এরপর আমরা যে আরবিসিটা পাবো, সেই আরবিসিটার মধ্যে আমাদেরও চারটে হিমোগ্লোবিন থাকবে। সেই হিমোগ্লোবিনগুলির মধ্যে কী কী থাকবে আমরা একটু দেখে নিই। এই প্রোটিন চেনগুলো আমরা লম্বা করে আঁকছি, কারণ আমাদের যেন বুঝতে সুবিধা হয়। এগুলো কিন্তু আসলে ভাঁজ হয়ে থাকে, আমরা যদি অন্যান্য কোনো ভিডিওতে কিংবা ছবিতে দেখব, তো এই গ্লোবিন প্রোটিন চেনগুলো আমাদের দেখবো ভাঁজ হয়ে আছে। তো এটা হয়ে গেল আমাদের দুটো হিমোগ্লোবিন, আর এর অপোজিটে আমাদের দুটো হিমোগ্লোবিন, ঠিক আছে। এর মধ্যেও আমরা এফি দিব, মানে এফি বলতে আয়রন বা হিম, আর তার সঙ্গে আমাদের চারদিকে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়েছে প্রোটিন। তো এটাকেও আমরা এইভাবে করে দেবো, এটা হচ্ছে আমাদের কি হিমোগ্লোবিন, এটা হচ্ছে কি আমাদের হিমোগ্লোবিন। তো এখন যে হিমোগ্লোবিনটা পেলাম, ওর মধ্যে আমরা দুটো পেলাম আলফা ড্যাশ, মানে আলফাগুলো আমরা নীল রং দিয়ে দেখাচ্ছি আলফা, এবং লাল করে যেটা পেলাম সেই দুটো চেন হচ্ছে আমাদের ডেল্টা। ডেল্টা ড্যাশ, দুটো আলফা এবং দুটো ডেল্টা। এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটাকে আমরা সাধারণত বলবো হিমোগ্লোবিন A2। এটা সাধারণত আমাদের দেহের মধ্যে থাকে 3-5%, এটা সব থেকে বেশি থাকে, এটা আমাদের খুব কম থাকে, 3-5%। আর একটা আমাদের আরবিসি থাকে দেহের মধ্যে, তার মধ্যেও আমরা সাধারণত দুটো হিমোগ্লোবিন পাবো, এইভাবে
দুটো হিমোগ্লোবিন পাবো। দুটো আমরা এইভাবে হিমোগ্লোবিন পাবো, এই দুটো হচ্ছে আলফা হিমোগ্লোবিন, আলফা সবটাতেই থাকবে। আলফা চেন দুটো সবটাতেই থাকবে, এখানে আমাদের বলবো আলফা আলফা ড্যাশ। এর সঙ্গে আমাদের যে দুটো চেন থাকবে সেই দুটো চেনকে আমরা, যেহেতু আমার কাছে আর কোনো কালারের পেন নেই, তাই জন্য আমরা এটাকে পেন্সিল দিয়ে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এর মধ্যে এফি থাকবে, এফি এফি থাকলো, এফি থাকলো, এফি থাকলো। এখন যে দুটো আমাদের চেন পেলাম সেই দুটো চেনকে আমরা সাধারণত বলে থাকবো গামা, গামা, এটা হবে আমাদের গামা ড্যাশ। এই যে আমাদের হিমোগ্লোবিনটা 1% কম থাকে, ঠিক আছে, 1%ও কম থাকে এটা। এই হিমোগ্লোবিনটাকে আমাদের সাধারণত বলে থাকে হিমোগ্লোবিন এফ। হিমোগ্লোবিন এফ কেন বলে থাকে? এফ মানে হচ্ছে ফিটাস, ফিটাস মানে হচ্ছে মাতৃগর্ভে যখন শিশু থাকে তার দেহের মধ্যে যে রক্তটা, সেই রক্তের মধ্যে এই হিমোগ্লোবিনটা সব থেকে বেশি দেয়। কিন্তু আমাদের অ্যাডাল্টের দেহের মধ্যে এই হিমোগ্লোবিনের পরিমাণ তখন 1% নেমে আসে, ঠিক আছে। তো আমরা এখন যেটা দেখব যে আমাদের দেহে সাধারণত যে রক্ত আছে সেই রক্তের মধ্যে এই 3 রকমের আমরা হিমোগ্লোবিন পাবো, ঠিক আছে। হিমোগ্লোবিনের আরবিসির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মধ্যে 4টে চেন থাকে, 1, 2, 3, 4, ঠিক আছে। 4টে চেনের মধ্যে 2টো আলফা 2টো বিটে, এই যে 2টো আলফা 2টো বিটা, এই রক্তটা হবে এই আরবিসিটা, এবং এই আরবিসির মধ্যে এইরকম হিমোগ্লোবিন আমাদের দেহের মধ্যে সব থেকে বেশি থাকে। তারপর আমাদের যেটা থাকে 3% থেকে 4%-এর মতো, সেটা হচ্ছে হিমোগ্লোবিন, যে তার মধ্যে 2টো আলফা এবং 2টো থাকে ডেল্টা, ঠিক আছে। আর একটা থাকে 1% কম, যেটা হচ্ছে 2টো আলফা এবং 2টো গামা। তার মানে আমরা হিমোগ্লোবিন এখানটায় 3 রকমের পাচ্ছি, ঠিক আছে। আরবিসির মধ্যে আমরা 3 রকমের হিমোগ্লোবিন পাচ্ছি, একটা হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন A2 আর হিমোগ্লোবিন F। এটা কিন্তু আমাদের সাধারণত ভ্রূণের রক্তের মধ্যে সব থেকে বেশি থাকে। ভ্রূণ জন্মগ্রহণ করে নেওয়ার পর এইটার পরিমাণ আমাদের 1% নেমে চলে আসে, এবং এই যে আমাদের এই রক্তটার পরিমাণ 95%-এর উপরে চলে আসে, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই যে আমাদের থ্যালাসেমিয়া রোগ, থ্যালাসেমিয়া রোগ হলে কী হবে? আমাদের এই যে আমাদের চেনগুলো, সেই চেনগুলো ঠিকভাবে তৈরি হবে না। এবার ঠিকভাবে তৈরি না হলে কী হবে? আমাদের হিমোগ্লোবিনটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। হিমোগ্লোবিনের জন্য, আদর্শ হিমোগ্লোবিনের জন্য 4টি হিমোগ্লোবিন চেন লাগে। এই 4টি হিমোগ্লোবিন চেনের মধ্যে যদি 1টি, 2টো বা 3টি হিমোগ্লোবিন চেন তৈরি না হয়, তাহলে সাধারণত কী হবে? আমাদের হিমোগ্লোবিন তৈরি হবে না, এবং সেই হিমোগ্লোবিন তৈরি না হলে আরবিসিটা ফটাফট নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের দেহের মধ্যে রক্ত অল্পতা দেখা দেবে, অ্যানিমিয়া দেখা দেবে, এবং আরও অনেকগুলো সমস্যা দেখা দেবে। এবার আমরা এই সমস্যাগুলো পড়বো। সাধারণত আমরা দেখলাম যে দেহের মধ্যে 3 রকমের হিমোগ্লোবিন থাকে, তার মধ্যে সব থেকে বেশি থাকে এইটা। তার মানে আমরা এইটার মধ্যে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আগে দেখব। এখন দেখো ভালো করে যে এই যে আমাদের আরবিসি, যেটা আমাদের 95% থাকছে, তার মধ্যে যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের মধ্যে আমাদের 4টে চেন আছে, 2টো আলফা চেন, 2টো বিটা চেন। এবার আমরা দেখব যে আলফা চেন যদি উৎপাদন না হয় তখন যে থ্যালাসেমিয়াটা হবে, তখন সেই থ্যালাসেমিয়াকে বলবে আলফা থ্যালাসেমিয়া, এবং বিটা চেন যদি উৎপাদন না হয় তখন যে থ্যালাসেমিয়াটা হবে সেটা হবে বিটা থ্যালাসেমিয়া। সাধারণত আমাদের সব থেকে বেশি আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, এবং খুব কম পরিমাণে একটা থ্যালাসেমিয়া দেখতে পাই এই দুটো ছাড়াও, সেটা হচ্ছে ডেল্টা থ্যালাসেমিয়া। ডেল্টা থ্যালাসেমিয়া কি? আমাদের এই যেখানে আমাদের 3% থাকে সেইখানে দেখো আলফা 2টো চেন আছে এবং 2টো ডেল্টা চেন আছে। এই 2টো ডেল্টা চেন যদি উৎপাদন না হয় তখন সেটাকে আমাদের বলবে ডেল্টা থ্যালাসেমিয়া। তো আমরা সাধারণত দেখবো হিমোগ্লোবিন চেন যেটা উৎপাদন হবে না, তার জন্য আমাদের থ্যালাসেমিয়া রোগ হবে। এবার থ্যালাসেমিয়ার মধ্যে আলফা চেন যদি উৎপাদন না হয় তখন সেটা আলফা থ্যালাসেমিয়া, বিটা চেন উৎপাদন না হলে বিটা থ্যালাসেমিয়া, এবং ডেল্টা চেন উৎপাদন না হলে ডেল্টা থ্যালাসেমিয়া। যখন আমাদের থ্যালাসেমিয়া রোগ হয়ে যাবে তখন কী হবে? আমাদের তাড়াতাড়ি বা দ্রুত আরবিসি নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমাদের বাইরে থেকে রক্ত সাপ্লাই দেওয়া হয় বা রক্ত রোগীর দেহের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা এর রোগের কারণগুলো আমরা দেখব। তাছাড়াও আমরা আরেকটা জিনিস এখানে দেখে নিই যে আমাদের এই
গ্লোবিন বা আমাদের গ্লোবিন প্রোটিনগুলো উৎপাদন ঠিক কখন কখন হয় তার উপরে একটা গ্রাফ আছে, ছোটো গ্রাফ। সেই গ্রাফটা একটু দেখে নিলে আমাদের পরবর্তীতে মনে থাকবে এবং আমাদের পড়তে বা মনে রাখতে একটু বেশি সুবিধা হবে। তার জন্য আমরা হালকা করে একটু গ্রাফটা দেখে নিচ্ছি। এখানে আমাদের হিমোগ্লোবিন উৎপাদনের জন্য একটা আমরা গ্রাফ দেখছি, এটা এদিকে এটা এদিকে। এখানে আমাদের হিমোগ্লোবিন উৎপাদনের হিমোগ্লোবিন সিনথেসিসের গ্রাফ এদিকে, এবং এইদিকে আমরা রাখবো এজ। এজ বলতে আমরা এই দু রকমের এজ করবো, একটা হচ্ছে ফিটাস এজ। ফিটাস বলতে আমাদের যে ভ্রূণ যখন মাতৃগর্ভে থাকে, তারপর আমরা এখানটায় জন্মগ্রহণ বা বার্থ, তারপর আমরা এখানটায় দেবো অ্যাডাল্ট এজ। অ্যাডাল্ট এজ এদিকে হবে অ্যাডাল্ট এজ, এটা হবে হিমোগ্লোবিনের উৎপাদন। তো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের দেহের মধ্যে যে তিন রকমের আমাদের যে আরবিসি, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে, তার মধ্যে সবটার মধ্যে কিন্তু আমাদের আলফা হিমোগ্লোবিন আছে। তো আলফা হিমোগ্লোবিন আমাদের প্রথম থেকে টানা একই রকমভাবে উৎপাদন হতে থাকে। আলফা হিমোগ্লোবিন প্রথম থেকে টানা একই রকমভাবে উৎপাদন হতে থাকে। এবং আরেকটা জিনিস দেখব যে ফিটাস, এখান থেকে এত দূর ধরলাম ফিটাস, তারপর জন্মগ্রহণ করলো, তারপর অ্যাডাল্ট হলো। কিন্তু প্রথমে আমাদের যেটা ফিটাস হয়, ফিটাসের মধ্যে থাকে আমাদের আলফা গ্লোবিনের সঙ্গে থাকে আমাদের গামা। তো এখানে আমাদের তৈরি হয় আমাদের গামা গ্লোবিন। এই গামা গ্লোবিনটা আমাদের জন্মগ্রহণ হওয়ার আগে পর্যন্ত ঠিক থাকে, তারপরে কী হয় এর মাত্রাটা কমে যায়। কমে যাওয়ার জন্য এটা আমাদের এরকমভাবে নিচের দিকে নেমে আসে। জন্মগ্রহণ করলে যেই তখন কী হলো আমাদের এই গামা গ্লোবিন চেনটা উৎপাদন বন্ধ হয়ে গেলো, না হলে কী হতো আমাদের আলফার সঙ্গে গামা গ্লোবিন প্রোটিন উৎপাদন হতো, তখন আমাদের দুটো আলফা এবং দুটো গামা দিয়ে আমাদের গ্লোবিনিন যেটা আরবিসের মধ্যে থাকতো, ঠিক আছে। এবং আমাদের জন্মগ্রহণ করার ঠিক আগে বিটা, বিটাটা খুব কম তৈরি হতো। যে আমাদের জন্মগ্রহণ হয়ে গেল সেই বিটা তৈরি হওয়ার পরিমাণটা কী হলো বেড়ে গেল, বেড়ে গিয়ে আমাদের ঠিক আরবিসির আলফা চেনের সঙ্গে তৈরি হওয়া শুরু হয়ে গেল। নিচেরটা হলো বিটা, বিটাটা আমাদের জন্মের আগে খুব কম ছিল, এবং যে জন্মগ্রহণ হয়ে গেল তখন কী হলো বিটা পরিমাণটা বেড়ে গেল। তো জন্মগ্রহণ করার পর আলফা এবং বিটাটা একরকমভাবে তৈরি হয়, তার জন্য আমাদের এই অ্যাডাল্টের রক্তের মধ্যে আলফা আর বিটা চেনটা, গ্লোবিন প্রোটিনের চেনটা পাই, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় জন্মগ্রহণ করার পর আমাদের আর এক রকমের চেন দেখা যায়, সেটা হচ্ছে আমাদের ডেল্টা চেন, ঠিক এরকমভাবে খুব কম পরিমাণ থাকে। যেমন আমাদের 3-4% এটাকে আমরা বলছি ডেল্টা চেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, এটা হচ্ছে আমাদের বার্থ, ঠিক আছে, মানে ফিটাস। ফিটাসের পর আমাদের এটা হচ্ছে এত দূর এখান থেকে ফিটাস, আর ফিটাসের পর আমাদের বার্থ। তো আমাদের এরকম আলফা বিটা ডেল্টা এরকমভাবে আমাদের উৎপাদন হতে থাকে, ঠিক আছে। তো এই ছকটা আমরা একটু মাথায় রাখবো, দেখুন আলফা আলফা কন্টিনিউ আমাদের প্রথম থেকেই তৈরি হতে হয়েছে, তার জন্য আমাদের তিনটার মধ্যে আলফা পাচ্ছি, এটাও আলফা এটাও আলফা, তিনটার মধ্যে আলফা আলফা একরকম থাকছে। এবার বলছে ভ্রূণ অবস্থায় আলফার সঙ্গে তৈরি হয় গামা, তার জন্য ভ্রূণের হিমোগ্লোবিনে আলফার সঙ্গে আমরা গামা চেন পাই, ঠিক আছে, তার জন্য এটা আমাদের ভ্রূণের হিমোগ্লোবিন, ওই জন্য আমরা FD, ঠিক আছে, এটা সবথেকে বেশি ভ্রূণে পাওয়া যায়। এবং যখন ভ্রূণ ছিল তখন আমাদের এটা সবথেকে কম ছিল, যেমন ধরো উপরে আলফা আর নিচে ছিল বিটা, এটা আমাদের কম ছিল। কিন্তু অ্যাডাল্টে হয়ে গেলো, যখন অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর আমাদের এই যে বিটাটা বেড়ে গেলো এবং আলফাটা গেলো কমে গেলো, তাই জন্য অ্যাডাল্টের মধ্যে আলফা আর বিটাটা সবথেকে বেশি পাচ্ছে, আলফা বিটাটা সবথেকে বেশি পাচ্ছে। আর জন্মগ্রহণ করার পর আলফা তো সমান থাকলো, এখান থেকে আমাদের ডেল্টা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডেল্টা 3-4%। তো আমাদের এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমরা একটু মাথায় রাখবো, হিমোগ্লোবিন যেটা আমাদের ভ্রূণ জন্মের আগে এবং ভ্রূণ জন্মের পরে কখন কীভাবে উৎপাদন হয়, ঠিক আছে।
এরপর আমরা খুব ইজিলিভাবে দেখে নেব আলফা থ্যালাসেমিয়া কাকে বলে এবং বিটা থ্যালাসেমিয়া কাকে বলে। খুব ইজিলিভাবে দেখব আলফা থ্যালাসেমিয়া, আমি আগেই বললাম যে আমাদের এটা আমাদের এই হিমোগ্লোবিনটা আমাদের রক্তে সবথেকে বেশি পরিমাণ থাকে। এই হিমোগ্লোবিনের মধ্যে দুটো আলফা আছে, দুটো বিটা আছে। এই দুটো আলফা দুটো বিটার মধ্যে যদি আলফা চেন উৎপাদন না হয়, তাই জন্য আলফা থ্যালাসেমিয়া, বিটা চেন যদি উৎপাদন না হয় বিটা থ্যালাসেমিয়া। সবথেকে বেশি আমাদের কিন্তু আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়াটাই দেখা যায়। তাই জন্য আমরা এখন ডিসকাস করে নেব আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এখন আমাদের পড়ার বিষয় হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া যে আলফা থ্যালাসেমিয়া এই ব্যাপারটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যখন আমাদের আলফা চেন উৎপাদন হবে না, তখন সেটাকে আলফা থ্যালাসেমিয়া বলছি। এই যে আলফা চেন, প্রোটিনের চেনগুলো, এই প্রোটিনের চেনগুলো উৎপাদন করার জন্য কে দায়ী হয়? সাধারণত আমাদের দেহের মধ্যে থাকা জিন। এই প্রোটিন চেন উৎপাদন করার জন্য যে জিনগুলো দায়ী, সেই জিনগুলো, বিশেষ করে আলফা চেনগুলো উৎপাদন করার জন্য যে জিনগুলো দায়ী, সেই জিনগুলো থাকে আমাদের অটোজোমের মধ্যে। অটোজোম কোনটা? অটোজোম হচ্ছে 16 নম্বর অটোজোম। তো আমরা লিখব যে আলফা চেন উৎপাদন করার জন্য যে জিনগুলো দায়ী সেটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমের উপর থাকে, 16 নম্বর অটোজোম এর উপরে থাকা দুটি জিন। যেমন এটা একটা চেন আলফা এবং আলফা ড্যাশ, এই আলফা চেনের জন্য একটা জিন এবং আলফা ড্যাশের জন্য একটা জিন। তো এখানে আমাদের 16 নম্বর ক্রোমোজোমে দুটি জিন থাকে, দুটি জিন, 16 নম্বর ক্রোমোজোমের উপরে থাকা দুটি জিন। এই দুটি জিনের নাম হচ্ছে হিমোগ্লোবিন A1 এবং হিমোগ্লোবিন A2। হিমোগ্লোবিন A1 এবং হিমোগ্লোবিন A2, এই দুটো জিন। এই হিমোগ্লোবিন A1টা একটা আমাদের হিমোগ্লোবিন উৎপাদন করে, আর হিমোগ্লোবিন A2টা আমাদের আরেকটা হিমোগ্লোবিন চেন উৎপাদন করে। তো আমাদের এই দুটো জিন, হিমোগ্লোবিন A1 এবং হিমোগ্লোবিন A2, আমাদের 16 নম্বর ক্রোমোজোমের উপরে অবস্থান করে বা থাকে। ঠিক আছে, এবার আমরা দেখব এই দুটো জিন কোনো কারণে যদি মিউটেশন হয়ে যায় কিংবা ডিলিশন হয়ে যায়। বলছি মিউটেশন বা ডিলিশনটাকে আমরা আগে দেখে নিই। বলছি যদি কোনো কারণে মিউটেশন বা ডিলিশন, মিউটেশন বা ডিলিশনটাকে আমরা জানি যে ক্রোমোজোমের উপরে, আমরা জানি যে ক্রোমোজোমের উপরে জিন সজ্জিত থাকে এবং সেই জিনটা ডিএনএর মধ্যে থাকে। কোনো কারণে যদি ওই জিনটার মধ্যে পরিবর্তন দেখা দেয় বা জিনের সজ্জার পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে বলে মিউটেশন। মিউটেশন কথার অর্থ হলো যে জিনটা ছিল সেই জিনটা পরিবর্তন হয়ে গেল, অন্য কিছু হয়ে গেলো, তখন সেটাকে আমরা কী বলছি? মিউটেশন বলছি। কিংবা বলছি ডিলিশন, যে এই জায়গাটাতে 16 নম্বর ক্রোমোজোমের যে জায়গাটাতে জিন ছিল সেই জিনটা আমাদের কেটে বাদ হয়ে গেলো, তখন সেটাকে বলছি ডিলিশন। হয় মিউটেশন কিংবা ডিলিশন, এই দুটো কারণের জন্যই কী হয় আমাদের এই যে স্বাভাবিক জিন, এই স্বাভাবিক জিনটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই যে আমাদের জিনগুলো স্বাভাবিক জিন পরিবর্তন হয়ে গেলে আমাদের সাধারণত কী হবে, এইখানে যে আমাদের যে দুটো চেন আলফা চেন, সে দুটো আলফা চেন উৎপাদন হবে না। এবার যে দুটো আলফা চেন উৎপাদন যদি না হয়, তখন যেটা আমরা দেখতে হবে সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে, এবার আমরা এটাকে একটু ছকের মাধ্যমে দেখে নেব। আমরা দেখলাম আলফা থ্যালাসেমিয়াটা 16 নম্বর ক্রোমোজোমে থাকে। এবার এখানে আমরা 16 নম্বর ক্রোমোজোম আঁকবো। এবার আমরা জানি যে আমাদের দেহের মধ্যে প্রতিটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, তার মানে 16 নম্বর ক্রোমোজোমটাও আমাদের কী আছে, দুটো আছে। তার জন্য এখানটায় আমরা 16 নম্বর ক্রোমোজোম দুটো, 16 নম্বর ক্রোমোজোম কী করো আমরা এখানটায় দুটো লিখব। 16 নম্বর ক্রোমোজোম আমরা এখানে কী করবো, দুটো, কারণ আমাদের প্রত্যেকের দেহে 16 নম্বর ক্রোমোজোম থাকে এক জোড়া। ঠিক আছে, তার জন্য আমরা এখানটায় 16 নম্বর ক্রোমোজোম দুটো লিখব। এটা 16 নম্বর ক্রোমোজোম দুটো। এবার আমরা এখানে একটা জিনিস দেখব যে
দুটো জিন আছে, একটা জিন উৎপাদন করার জন্য আর একটা জিন আরেকটা জিন উৎপাদন করার জন্য, আলফার দুটো চিহ্ন জন্য দুটো জিন। এবার আমরা এখানটা দেখে দিই যে আমরা আগেও পড়েছিলাম একটা জিনের জন্য দুটো অ্যালিল লাগে, একটা জিনের জন্য আমাদের কটা অ্যালিল লাগে, দুটো অ্যালিল লাগে। তো এই জিনটার দুটো অ্যালিল থাকবে, এই জিনটারও কী থাকবে, সাধারণত দুটো অ্যালিল থাকবে। তো এখানটায় আমাদের দুটো অ্যালিল এভাবে লিখব যে এখানে একটা অ্যালিল আর এখানে একটা অ্যালিল, ঠিক আছে। এই দুটো অ্যালিল মিলে আমাদের একটা জিন হলো, এই দুটো অ্যালিল মিলে কী হলো, এখানে একটা জিন হলো, দুটো অ্যালিল মিলে আমাদের কী একটা জিন হয়। তার জন্য আমরা কী করলাম, দুটো অ্যালিল মিলে এখানে একটা জিন করলাম। আর এখানে জিনটার নাম কী, তো HBA1। তো তাই জন্য আমরা দিয়ে দিলাম এখানে একটা অ্যালিল নাম HBA1, আর এটার নাম দিয়ে দিলাম HBA1, কারণ আমাদের দুটো অ্যালিল, একটা জিনের দুটো অ্যালিল, আর প্রত্যেকটা অ্যালিল আমাদের সমস্ত ক্রোমোজোম একই রকম, দুটো ক্রোমোজোমের আমাদের একটা একটা করে থাকে। এরপর আমাদের দ্বিতীয় জিন, সে দ্বিতীয় জিনটা আমাদের হিমোগ্লোবিন A2। এটা আমরা, এরও আমাদের দুটো অ্যালিল হবে, দুটো অ্যালিলের মধ্যে একটা অ্যালিল একটা ক্রোমোজোমে আর একটা অ্যালিল আর একটা ক্রোমোজোমে থাকবে। তাই জন্য আমরা কী করবো, এরকম করে দুটো অ্যালিল আমরা দুটো ক্রোমোজোমের মধ্যে দিয়ে দেবো। সাধারণত এরকম করেই আমাদের সাধারণত ক্রোমোজোমের উপরে কী হয়, আমাদের জিনগুলো সজ্জিত থাকে, জিনের অ্যালিলগুলো সজ্জিত থাকে। এখানে দিয়ে দেবো আমরা হিমোগ্লোবিন A2, হিমোগ্লোবিন A2, ঠিক আছে। এবার আমরা দেখছি ব্যাপারটা যে এই যে আমাদের ১৬ নম্বর ক্রোমোজোমের উপর একটা জিন এবং দুটো জিন, ঠিক আছে, তার মানে আমাদের সাধারণত হিমোগ্লোবিনে আমাদের দুটো আলফা চেইন ঠিক থাকবে বা ঠিক তৈরি হবে। এরপর আমরা দেখব যে যদি কোনো কারণে আমাদের একটা অ্যালিল না থাকে বা একটা অ্যালিল কী হলো, ডিলিশন হয়ে গেলো কিংবা মিউটেশন হয়ে গেলো, তখন আমরা যে ছবিটা পাবো সেই ছবিটা আমাদের এরকম হবে। তখন আমাদের যে ছবিটা পাবো সেই ছবিটা আমাদের সাধারণত এরকমভাবে দেখা দিবে। দুটো লাল অ্যালিল দুটো লাল অ্যালিল আমাদের হিমোগ্লোবিন A1 জিনটার জন্য। এরপর দেখা গেল আমাদের যে পরের জিনটার জন্য যে দুটো অ্যালিলের মধ্যে একটা অ্যালিল আছে আর একটা অ্যালিল নাই, ঠিক আছে, একটা আমাদের কোনোরকমভাবে মিউটেশন হয়ে গেল কিংবা ডিলিশন হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কী হবে, আমাদের এই হিমোগ্লোবিনটা পুরোপুরি দুটো তৈরি হবে না, একটু কম তৈরি হবে, ঠিক আছে, একটু কম তৈরি হবে, একটু কম তৈরি হওয়ার হবে। তখন এটাকে আমরা কী বলে ডাকবো, তখন এটাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া টু, বা এটাকে তখন বলবো বাহক। এটা আমাদের সাধারণত বাহক হিসাবে কাজ করে, রোগটা খুব দেখা দিবে না বডিতে, ঠিক আছে, কিন্তু রোগের জন্য আমাদের জিন বহন করবে এই রোগীটা, ঠিক আছে। এটাকে আমাদের বলছে আলফা থ্যালাসেমিয়া টু, খুব ক্ষতিকারক না, খুব কম রক্তাল্পতা দেখা দেবে, ঠিক আছে, যার জন্য সাধারণত তুমি মনে করতে পারো যে কোনো রোগ লক্ষণ প্রকাশ পাবে না, ঠিক আছে। এখানে আমরা এক নম্বর দিয়ে দিলাম, এটা স্বাভাবিক। এটা আমরা দুই নম্বর দেখালাম যার মধ্যে আমাদের একটা অ্যালিল নেই, তো তখন কী হবে, আমাদের বাহক দেখা দিবে, এটাকে আমরা আলফা থ্যালাসেমিয়া টু বলবো, এর মধ্যে খুব কম বা খুব অল্প রক্তাল্পতা দেখা দিবে, ঠিক আছে, এর লক্ষণটা খুব একটা প্রকাশ পাবে না। এরপর যদি আমাদের দুটো অ্যালিল না থাকে সেক্ষেত্রে কী হবে, আমাদের এরকম করে দুটো 16 নম্বর ক্রোমোজোম আঁকলাম, মোটা হয়ে গেল এটা,
এরপর দেখা গেল যে হয় এই জিনটা থাকলো, এই জিনটা থাকলো অপর দুটো, অপর দুটো জিন যেটা আমরা ব্ল্যাক ব্ল্যাক করে দিয়েছিলাম, সেই দুটো জিনই কী হলো, ডিলিট হয়ে গেলো কিংবা মিউটেশন হয়ে গেল। কিংবা আমরা এরকম করতে পারি, স্বর্ণমর ক্রোমোজোমে দেখা গেল যে একটা লাল এলিল থাকলো, আর একটা আমাদের কালো এলিল থাকলো। ঠিক আছে, ব্যাপারটা যখন আমাদের দুটো অ্যালিল মানে অ্যাবসেন্ট থাকছে, এখানে দুটো অ্যালিল অ্যাবসেন্ট থাকলো, চারটা আমাদের দুটো অ্যালিল অ্যাবসেন্ট থাকলো, কিংবা আমাদের এরকমভাবে দুটো অ্যালিল অ্যাবসেন্ট থাকলো, ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মাইনর, থ্যালাসেমিয়া মাইনর। আর একটা জিনিস আমরা মাথায় রাখবো, যখন একটা জিন সম্পূর্ণ থাকছে, অপর জিনের দুটো অ্যালিলই আমাদের থাকছে না, তখন সেটা বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর টু, আলফা খেলা সে মিয়া মাইনর টু, এটাকে আমরা বলবো হোমোজাইগাস, কারণ আমাদের দুটো একটা জিনেরই দুটো অ্যালিল নেই, তার জন্য কী বলবো আমরা হোমোজাইগাস, হোমো যাই গাস, ঠিক আছে। আর অপর যে দুটো থাকলো, যে আমাদের দুটো জিনের একটি একটি করে অ্যালিল নেই, সেখানে বলবো আমরা আলফা থ্যালা সেমিয়া মাইনর ওয়ান, এটাকে আমরা বলবো হেটারো জায়গাস, এটাকে বলবো আমরা হেটারো জায়গাস। এটা আলফা থ্যালাসেমিয়া মাইনর, এটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর, এটা আমাদের ওয়ান, এটা হচ্ছে আমাদের টু, এটা হোমোজাইগাস, এটা হচ্ছে আমাদের হেটারো জায়গাস। মানে এই থ্যালাসেমিয়াগুলোতে আমাদের খুব একটা ক্ষতিকারক যে মারা যাবে এরকম নেই, এদেরকে পিরিয়ডিক বা টাইম টু টাইম রক্ত দেওয়া হয় এবং এদের আমাদের ট্রিটমেন্ট চলতে থাকে। এরপর আমরা দেখব নেক্সট যেটা, এটা আমাদের তিন নম্বর পিকচার, এটা আমাদের চার নম্বর পিকচার। এরপর নেক্সট আমরা দেখব ঠিক এরকম জায়গায় সমস্ত ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম, ষোলো নম্বর ক্রোমোজোম, ঠিক আছে। এই ষোলো নম্বর ক্রোমোজোমের মধ্যে এবার দেখা হলো তিনটে নাই, একটা আছে, ধরে নাও আমরা একটা আছে, তিনটেই নেই, তিনটে কী হয়েছে, ডিলিশন হয়ে গেছে। তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন এইচ, হিমোগ্লোবিন এইচ, ব্র্যাকেটে লিখব বিটা চেনটা আমাদের চারটে হয়ে যায়, হিমোগ্লোবিন এইচ মানে বিটা চেনটা হয়ে যায় আমাদের চারটে বলছে। বিটা চেন কেন চারটে হয়ে যায়, আমরা এখানটাই দেখি যে অ্যাডাল্টের মধ্যে আলফাটা উৎপাদন হচ্ছে, আলফার সঙ্গে উৎপাদন হয় বিটা উৎপাদন হয়, আলফা একদম উৎপাদন হচ্ছে না, কারণ আলফার জিনগুলো সব নষ্ট হয়ে গেছে, আলফা একদম উৎপাদন হচ্ছে না, কিন্তু বিটা আমাদের অতটা পরিমাণে উৎপাদন হচ্ছে, তাই জন্য আমাদের এর মধ্যে আমাদের দুটো আলফা উৎপাদন হবে না, দুটো বিটা তো থাকছেই, এবং তার সঙ্গে আরও দুটো বিটার সঙ্গে যুক্ত হয়ে চারটে বিটা যুক্ত চেন যুক্ত আমাদের হিমোগ্লোবিন উৎপাদন হয়ে যাবে, চারটে বিটা যুক্ত চেন যুক্ত আমাদের হিমোগ্লোবিন উৎপাদন হয়ে যাবে, সেটাকে আমরা ত্রুটিপূর্ণই দেখব, তাই জন্য আমাদের এখানে কী বলছে বিটা ফোর বলছে, হিমোগ্লোবিন এইচ বিটা ফোর, এটাকে আমাদের থ্যালাসেমিয়া মাইনর বলা হয়। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে আমাদের জন্ডিস দেখা দেয়,
ঠিক আছে, কারণ আমাদের হিমোগ্লোবিন সঠিকভাবে উৎপাদন না হয়ে না হওয়ার জন্য আরবিসি দ্রুত নষ্ট হয়ে যায়, এবং আরবিসির মধ্যে থাকা আরবিসির মধ্যে থাকা আমাদের যে হিম, সে হিমটা আমাদের বিজারিত হয়ে গিয়ে বিলিরুবিন বিলভার্ডিন উৎপাদন করে, এবং সেটা আমাদের দেহের মধ্যে হলুদ রঞ্জক পদার্থের পরিমাণ বেশি করে, তাই জন্য আমাদের জন্ডিস রোগ দেখা দেয় এবং অ্যানিমিয়াও আমাদের দেখা দেয়, এবং এর জন্য আমাদের আবার যকৃৎ এবং পিলিহার আকারও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর পিকচার। এরপর আমাদের আলটিমেটলি দেখব যে একটি জিনও যদি আমাদের অ্যাক্টিভ না থাকে, বা একটি জিন মানে আমাদের একটি অ্যালিলও যদি না থাকে, 6 নম্বর ক্রোমোজোমে দেখা হলো একটি অ্যালিলও আমাদের নেই, 6 নম্বর ক্রোমোজোম, এখানে আমাদের দুটো আলফা চেন উৎপাদন করার জন্য একটি অ্যালিলও নেই, তখন এটা কী বলবো? তখন আমরা এটা বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মেজর, ঠিক আছে। এই আলফা থ্যালাসেমিয়া মেজরটাকে আবার আমাদের বলা হয় হিমোফিলিয়া বা HB বার্ডস, BRTS বার্ডস, যেখানে কী হয় সাধারণত আমাদের গামা 4টে হয়ে যায়, আর এটা সাধারণত আমাদের শিশুদের মধ্যে হয়, ঠিক আছে। এখানে দেখো আলফা 6 উৎপাদন, তার সঙ্গে গামা উৎপাদন, তো আলফা একদম উৎপাদন হলো, আলফা যদি একদম না উৎপাদন হয় আমাদের ছোটো থেকে উৎপাদন হবে না, ভ্রূণ থেকে উৎপাদন হবে না, ভ্রূণে যদি আলফা একদম না উৎপাদন হয় তো ভ্রূণে কি আমাদের গামা উৎপাদন হচ্ছে, গামা আমাদের বেশি পরিমাণে উৎপাদন হবে, তাই জন্য আমাদের 4টে গামা হয়ে যাবে, তখন সেটাকে আমাদের বলে হিমোগ্লোবিন বার্ডস বলে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমাদের ভ্রূণ মাতৃগর্ভে মারা যায়, তার জন্য এটাকে আমাদের বলে হাইড্রোপস ফয়টালিস, হাই ড্রপস ফিটা লিস, ফিটাস মানে আছে শিশু, আর শিশুটা আমাদের মার গড়াবেই মারা যায়, ঠিক আছে। এটা বলা হাইড্রোপস ফিটালিস, এটা হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট, এটা আমাদের সব থেকে মারাত্মক, ঠিক আছে। তো আমরা এখন দেখলাম যে আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া বলতে আলফা থ্যালাসেমিয়ার মধ্যে আলফা থ্যালাসেমিয়ার জন্য যে ঘটনাটা ঘটে হিমোগ্লোবিনের মধ্যে, এই যে আলফা চেন, এই আলফা চেন, এই আলফা চেনগুলো উৎপাদন হয় না, সেটাকে আমাদের কী বলছে আলফা থ্যালাসেমিয়া। আলফা কিন্তু বড় বড় ভ্রূণ অবস্থা থেকে অ্যাডাল অবস্থা পর্যন্ত সমানভাবেই চলতে থাকে, ঠিক আছে। এবং আমাদের মানে মানে আলফার সঙ্গে আমাদের জন্মের আগে গামা থাকে, এবং জন্মের পরে কী থাকে, বিটা থাকে। তো আমাদের রক্তের মধ্যে 95% দুটো আলফা দুটো বিটা থাকে, দুটো আলফা চেন উৎপাদন করার জন্য যে আমাদের দুটো জিন দেয়, সেই জিন দুটো আমাদের 6 নম্বর ক্রোমোজোম অটোজোমের মধ্যে থাকে, এবং এই দুটো জিন হলো আমাদের হিমোগ্লোবিন A1 এবং হিমোগ্লোবিন A2। এবার একটা জিনের দুটো অ্যালিল, তো হিমোগ্লোবিনের জন্য এটা দুটো অ্যালিল, একটা অ্যালিল একটা ক্রোমোজোম, আরেকটা অ্যালিল আরেকটা ক্রোমোজোম, কারণ আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে থাকে। হিমোগ্লোবিন A2 দুটো একটা জিন আমাদের, একটা অ্যালিল এর মধ্যে, একটা অ্যালিল এর মধ্যে, এরকম করে আমরা সাধারণত 4টে অ্যালিল থাকে, 4টে অ্যালিল আমাদের এই দুটো চেন উৎপাদন করে। কোনো কারণবশত আমাদের আস্তে আস্তে করে দেখবো যে প্রথমে দেখা হলো একটা অ্যালিল নাই হলো, তাহলে আমাদের বাহক বলা হয়, এই বাহক রোগীটা কী হবে যে স্বাভাবিক দেখে মনে হবে দেহের মধ্যে খুব একটা লক্ষণ প্রকাশ পাবে না, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে ওই রোগের জিন বহন করছে। তারপর আমাদের যদি দুটো নাই হয়ে যায় তখন সেটাকে আমাদের থ্যালাসেমিয়া মাইনর বলা হয়, এখানেও খুব রক্তপাত কম হয়, হোমোজাইগাস বলে, ঠিক আছে। এটাকে আমাদের যদি একটা একটা করে যদি অ্যালিল না থাকে তখন সেটাকে আমাদের বলে থ্যালাসেমিয়া মাইনর বলে, এখানেও আমাদের রক্তল্পতা খুব কম হয় এবং হেটারোজাইগাস বলে। এরপর আমাদের যদি 3টে না থাকে তখন কী হবে, আমাদের হিমোগ্লোবিনের মধ্যে আলফা তো উৎপাদন হলো না, বিটা 4টে তৈরি হয়ে যাবে, বিটা 4টে তৈরি হওয়ার জন্য এখানেও আমাদের ক্ষতি সমনা হওয়ার থাকবে, ঠিক আছে। এটাকে আমাদের হিমোগ্লোবিন H বলে, বা এটাকে আবার আমাদের হিমোগ্লোবিন মাইনর বলা হয়, এবং এই যেটা এটা এটা কন্ডিশনটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন মেজর। এই অবস্থাতে শিশু মাতৃগর্ভে মারা যায়, কারণ আমাদের আলফা তো উৎপাদন হলো না জন্ম থেকে, এবং জন্ম থেকে যদি আলফার প্রবলেম থাকে তার মানে কি জন্ম থেকে উৎপাদন হলো না, জিনগত প্রবলেম থাকে, জন্ম থেকে উৎপাদন হবে না, তখন আমাদের গামা 4টে হয়ে যাবে এবং ভ্রূণ গর্ভের মধ্যে মারা যাবে, তখন সেটাকে হাইড্রোফিটালিস বলে।
ক্ষুদ্র অর্থ হলো আলফা প্রোটিন উৎপাদন না হলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। এরপর আমরা পড়বো বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া বলতে আমাদের যখন বিটা চেন উৎপাদন হবে না তখন সেটাকে আমরা কী বলবো, বিটা থ্যালাসেমিয়া বলবো। এবার আলফা থ্যালাসেমিয়াটা একটু বড়ো এবং বিটা থ্যালাসেমিয়াতে অর্থটা বড়ো না, কারণ বিটা থ্যালাসেমিয়াটা একটু আমাদের তুলনামূলকভাবে আলফার তুলনায় ছোটো আছে। ঠিক আছে, তো আমরা এখন দেখব বিটা থ্যালাসেমিয়া। বিটা বিটা থ্যালাসেমিয়া সাধারণত আমাদের যে হিমোগ্লোবিনটা 95% আছে তার মধ্যে দুটো আলফা দুটো বিটা, আলফা চেন উৎপাদন হয় না তাই জন্য কী হলো আলফা থ্যালাসেমিয়া। এবার যদি বিটা চেন উৎপাদন না হয় তখন সেটা কী হবে, বিটা থ্যালাসেমিয়া। তো এবার বিটা চেন উৎপাদন করার জন্য যে জিনটা দায়ী সেই জিনটা আমাদের অটোজোমের মধ্যে থাকবে এবং সেই অটোজোমটা হচ্ছে অ্যাগ্রো নম্বর। তো আমরা দেখব অ্যাগ্রো নম্বর ক্রোমোজোম, যেটাকে আমরা অটোজোমি বলতে পারি, অ্যাগ্রো নম্বর ক্রোমোজোমের উপর থাকা জিন, যে জিনটাকে সাধারণত আমরা HBB দিয়ে চিহ্নিত করব। এই জিন এক নম্বর ক্রোমোজোমের উপর থাকা এই জিন যদি মিউটেশন বা ডিলিশন হয় তাহলে আলফা আমাদের হিমোগ্লোবিন উৎপাদন হবে না, তখন আমাদের আলফা থ্যালাসেমিয়া রোগটা দেখা দিবে বা আলফা থ্যালাসেমিয়া রোগ ধরা পড়বে। ঠিক আছে, এখন তাহলে আমরা বিটা থ্যালাসেমিয়া রোগ ধরা পড়বে। এখন তাহলে আমরা বিটা থ্যালাসেমিয়া ডিসকাস করব। ঠিক আছে, সাপোজ ধরে নাও বিটা থ্যালাসেমিয়া থাকে আমাদের এক নম্বর ক্রোমোজোমের উপর এবং এক নম্বর ক্রোমোজোমটাও ঠিক আমাদের এক জোড়া থাকে, কারণ প্রত্যেকটা ক্রোমোজোম আমাদের দেহের মধ্যে কী থাকে, এক জোড়া থাকে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটি জিন দায়ী আর আলফার জন্য কী ছিল আমাদের দুটি জিন দায়ী, এটা আমাদের এগারো নম্বর দুটো ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোম আমাদের দু জোড়া জোড়া থাকে, এগারো নম্বর ক্রোমোজোমটা আমাদের দুটো থাকবে। ঠিক আছে, তো এখন আমরা সাপোজ ধরে নিলাম যে এগারো নম্বর ক্রোমোজোমের জন্য যে দুটো যে জিনটা দায়ী সেই জিনের আমাদের দুটো অ্যালিল আছে, একটা অ্যালিল একটা ক্রোমোজোমে আর একটা অ্যালিল অপর ক্রোমোজোমে। ঠিক এরকম করে এটার নাম আমরা লিখে দেবো HBB একটা অ্যালিল আর একটা অ্যালিল HBB। ঠিক আছে, এরকম এটা হলো আমাদের স্বাভাবিক। এটা যদি থাকে নর্মাল জিন তাহলে আমাদের কী হবে, বিটা গ্লোবিন চেন উৎপাদন হবে। এরপর দেখা হলো যে কোনো কারণে আমাদের একটাতে প্রবলেম দেখা দিল, দুটো অ্যালিলের মধ্যে যে কোনো একটা অ্যালিলে কী হলো আমাদের প্রবলেম দেখা দিল। দেখো উপরের অ্যালিলটা ঠিক থাকলো, অ্যালিল দুটো একই নেই, তাহলে নিচেরটা ঠিক থাকলো হিমোগ্লোবিন বি, উপরটা আমাদের কী হলো ডিফেক্টেড হয়ে গেলো, হয় মিউটেশন হয়ে গেলো কিংবা আরও কিছু হয়ে গেলো, তার জন্য আমরা জিরো দিয়ে দিলাম, উপরে জিরোর জন্য আমরা ডিফেক্টেড ধরে নিলাম। তাহলে কি এই আমাদের অ্যালিটা পরিবর্তন হলো, তখন কী হবে, তখন আমরা যেটা ধরা পড়বে বা দেখা দেবে সেটা হবে বিটা থ্যালাসেমিয়া মাইনর, বিটা থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে, এটাকে আবার আমাদের ট্রেটও বলে, বিটা থ্যালাসেমিয়া মাইনরকে ট্রেটও বলে। এর মধ্যে কোনো সিমটম দেখা দিবে না, এখানে আরবিসির পরিমাণ ঠিক থাকবে, এখানে আরবিসির পরিমাণ ঠিক থাকবে, কিন্তু আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন সেই হিমোগ্লোবিন উৎপাদন 20% কমে যাবে, হিমোগ্লোবিন উৎপাদন 20% কী হবে
কমে যাবে। আরবিসের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে বিটা হিমোগ্লোবিন, সে বিটা হিমোগ্লোবিন 20% কমে যাবে। ঠিক আছে, এখানে খুব একটা ট্রিটমেন্টের দরকার পড়বে না। ঠিক আছে, এটা আমাদের মাইনর কেস, এটা হচ্ছে আমাদের মাইনর কেস, এটা হচ্ছে আমাদের এক নম্বর পিকচার, এটা হচ্ছে আমাদের দুই নম্বর পিকচার। এরপর দেখালো যে দুটো অ্যালিলি আমাদের সমস্যা, দুটো অ্যালিলি কী হলো আমাদের সমস্যার মুখে পড়ে গেলো, বা দুটো অ্যালিলি আমাদের দেখা যাচ্ছে সমস্যা দেখা দিচ্ছে, তখন কী হবে? তখন আমরা যে জিনিসটা সাধারণত দেখতে পাবো, তখন আমরা দেখতে পাবো ঠিক এরকম 11 নম্বর ক্রোমোজোম, এখানে আমাদের দুটো, একটা জিনের দুটো অ্যালিল, দুটো অ্যালিলের মধ্যেই সমস্যা দেখা দিল। সমস্যা দেখা দিলে HB0 আবার HB0 দুটোর মধ্যে সমস্যা দিল, তখন কী হবে? তখন আমরা যেটা দেখতে হবে সেটা হবে আমাদের বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর, মেজর মানে হচ্ছে তীব্র, বিটা থ্যালাসেমিয়া মেজর। এটাকে আমাদের বলে কুলির অ্যানিমিয়া, বলে কুলির অ্যানিমিয়া, কুলির অ্যানিমিয়া এই জন্য বলে কারণ এটা প্রথমে বিজ্ঞানী কুলি আবিষ্কার করেছিল, তার জন্য কুলির অ্যানিমিয়া বলে। ঠিক আছে, এটা খুব মারাত্মক, এইটা হয়ে গেলে আমাদের টাইম টু টাইম রেগুলারলি ব্লাড ট্রান্সফার করতে হয়, কিংবা আমাদের রক্ত যে এখানে উৎপাদন হয় সেটাকে আমরা বলি অস্থি মজ্জা, যেটাকে ইংরেজিতে বলে বোন ম্যারো, তো সেই বোন ম্যারোটা ট্রান্সপ্ল্যান্ট করতে হয়। ঠিক আছে, অপারেশনের মাধ্যমে। তো আমাদের বিটা থ্যালাসেমিয়া আমাদের এতটুকুই, বিটা থ্যালাসেমিয়ার মধ্যে আমরা কী দেখবো, বিটা থ্যালাসেমিয়ার জন্য আমাদের একটা জিন দায়ী, সেটা 11 নম্বর ক্রোমোজোমের উপর, একটা জিনের জন্য দুটো অ্যালিল, সে দুটো অ্যালিল 11 নম্বর ক্রোমোজোমের, দুটো ক্রোমোজোম অবস্থা 11 নম্বর ক্রোমোজোম দুটো থাকে, তার মানে কি এই জিনটার জন্য যে দুটো অ্যালিল, একটা অ্যালিল একটা ক্রোমোজোমে, একটা অ্যালিল অপর ক্রোমোজোমে, আমাদের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে থাকে। দুটো অ্যালিল স্বাভাবিক থাকলে আমাদের বিটা গ্লোবিন চিন দুটো তৈরি হবে, যদি কোনো কারণে একটা অ্যালিল পরিবর্তন হয় তার জন্য উপরে দিয়ে দিলাম অ্যালিলটা মিউটেশন কিংবা ডিলিশন হলো, তার জন্য এরকম হয়ে গেলো, তখন কী হবে আমাদের বিটা থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেট মাইনর হবে, এখানে কি আমাদের খুব একটা অসুবিধার লক্ষণ হবে না। ঠিক আছে, এরপর যদি আমাদের দুটোর মধ্যে পরিবর্তন থাকে তখন সেটাকে বিটা থ্যালাসেমিয়া মেজর বলে, এটাকে কুলি অ্যানিমিয়া বলে, এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেবে। ঠিক আছে, এরপর আরেকটা আমাদের থ্যালাসেমিয়া দেখা দেয়, সেটা হচ্ছে আমাদের খুব কম পরিমাণে দেখা দেয়, সেটা হচ্ছে ডেল্টা থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। ডেল্টা থ্যালাসেমিয়াটা কি, এটা আমরা আগেও দেখলাম যে আমাদের দেহের মধ্যে, রক্তের মধ্যে মাত্র 3% থাকে আমাদের ডেল্টা, আমাদের এই হিমোগ্লোবিনটা যার মধ্যে দুটো আলফা দুটো ডেল্টা থাকে, মাত্র 3%। ঠিক আছে, 3% রক্তে পাওয়া যায়। ঠিক আছে, মাত্র 3% রক্তে আমাদের এই ডেল্টা থ্যালাসেমিয়া পাওয়া যায়। এখানে কী হয়, এখানেও আমাদের এই ডেল্টা থ্যালাসেমিয়ার জন্য যে জিন, সেই জিনটাকে আমাদের HBD, এই জিনটাকে আমরা সাধারণত 11 নম্বর ক্রোমোজোমে দেখতে পাই। এটাও ঠিক ওইরকম, এই একটা জিনের জন্য আমাদের দুটো অ্যালিল থাকবে, যদি একটা অ্যালিল পরিবর্তন হয়ে যায় তখন সেটা আমাদের মাইনর, আরেক দুটো অ্যালিল যদি পরিবর্তন তখন সেটা গিয়ে যাবে আমাদের মেজর হয়ে যাবে। ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়াটা আমাদের খুব ছোটো কারণ আমাদের মাত্র 3% রক্তের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। তো আমাদের থ্যালাসেমিয়ার মধ্যে তিন রকমের থ্যালাসেমিয়া পেলাম। ঠিক আছে, তিন রকমের থ্যালাসেমিয়া কী কী, প্রথমে থ্যালাসেমিয়া দেখলাম, থ্যালাসেমিয়াটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের উৎপাদনের ত্রুটি বা সমস্যা, এই হিমোগ্লোবিনের উৎপাদনের ত্রুটি সমস্যার মধ্যে আমাদের প্রোটিন চেইন উৎপাদন হয় না, তাই আমরা তিন রকমের হিমোগ্লোবিন পেলাম। ঠিক আছে, তিন রকমের হিমোগ্লোবিনের মধ্যে আমাদের এটা সবথেকে বেশি, এর মধ্যে আলফা না হলে আলফা উৎপাদন, না হলে আলফা থ্যালাসেমিয়া, বিটা উৎপাদন না হলে বিটা থ্যালাসেমিয়া, আর ডেল্টা উৎপাদন না হলে ডেল্টা থ্যালাসেমিয়া, আর এটা আমাদের ভ্রূণের মধ্যে পাওয়া যায় না।
আমাদের গ্রাফটা একটু মনে রাখবো। তারপরে আমাদের আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়ার জন্য আমাদের দুটো জিন দেয়, এই সেই দুটো জিন এবং দুটো জিন আমাদের 16 নম্বর সমস্ত দুটো ক্রোমোজোমের মধ্যে থাকে, তার জন্য আমাদের এই ছকটা দিয়ে দিলাম। এই ছকটা একটু আমরা ভালো করে পড়বো, এই ছকটা ভালো করে মনে রাখলে আমাদের অনেক কিছুই মনে থাকবে। এটা হলো আলফা থ্যালাসেমিয়া। এরপর আমরা এখানে দেখলাম বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াটা ঠিক খুব একটা বেশ বড় না, বিটা থ্যালাসেমিয়াটা খুব ছোটো, একজোড়া জিনের জন্য দায়ী। আর একজোড়া জিনের নাম হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বি। তারপরে আমাদের থাকলো যেটা, সেটা হচ্ছে ডেল্টা থ্যালাসেমিয়া। ডেল্টা থ্যালাসেমিয়াটা আমাদের খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু ডেল্টা থ্যালাসেমিয়ার জন্য যে জিনটা, সেই জিনটা আমাদের 1 নম্বর ক্রোমোজোমে উপস্থিত বা অবস্থিত। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এই যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়ার জন্য আমাদের দেহের মধ্যে লক্ষণ কী কী দেখা দেয় বা থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কী কী। রোগের লক্ষণ, থ্যালাসেমিয়া রোগের লক্ষণের মধ্যে আমরা বিভিন্ন রকমের অসুবিধা দেখতে পাবো। ঠিক আছে, আমরা যদি 1 নম্বর লক্ষণটা দেখি, যে দেহে লোহার পরিমাণ সঞ্চয়, দেহে লোহার পরিমাণ বেড়ে যাওয়া, ব্যাপারটা কেমন? দেহে লোহার পরিমাণ বেড়ে যায়, ব্যাপারটা আমাদের দেহের মধ্যে যে লোহিত রক্তনিকার থাকে সেটাকে আমাদের কী বলে? আরবিসি। আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে থাকে হিম মানে লোহা, আর থাকে গ্লোবিন প্রোটিন। সাধারণত আরবিসির জীবনকাল হচ্ছে 120 দিন। কোনো কারণে আমাদের থ্যালাসেমিয়া হয়ে গেলে সেই আরবিসি আমাদের 50 দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, এবং তারপর কী করতে হয়? আমাদের বাইরে থেকে রক্ত সাপ্লাই করতে হয়, তো আমরা বারবার রক্ত সাপ্লাই করি এবং রক্তগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। ওই রক্তের মধ্যে থাকা আমাদের হিম বা লোহা, যেটাকে আমরা হিমোসিল, হিম বা লোহাটা হিমোসিরাডিন রূপে, হিমোসিরাডিন রূপে দেহের মধ্যে সঞ্চয় হতে থাকে, এবং দেহের মধ্যে অতিরিক্ত লোহ বা আয়রন সঞ্চয় হয়ে গেলে দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ যেমন অন্তঃক্রিয়াগ্রন্থি, হৃৎপিণ্ড, যকৃৎ, এই সমস্ত অঙ্গের কার্যকলাপ কী হয়ে যাবে? আমাদের ধীরে ধীরে বিকলাঙ্গ হতে থাকবে বা ধীরে ধীরে ওদের কার্যকলাপে বিভিন্ন রকমের সমস্যা আসতে থাকবে। ঠিক আছে, দেহের অতিরিক্ত পরিমাণ লোহ সঞ্চয় হয়ে গেলে আমাদের দেহের বিভিন্ন অঙ্গের কার্যকলাপ আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। এরপর আমরা দ্বিতীয় নম্বর যদি পয়েন্টটা দেখি কী হবে, দ্বিতীয় নম্বর পয়েন্টটাকে আমাদের বলছে হিমোলাইসিস। হিমোলাইসিস কথার অর্থ হলো যে লোহিত রক্তনিকা দ্রুত নষ্ট হয়ে যাওয়া। লোহিত রক্তনিকা যদি দ্রুত নষ্ট হয়ে যায় তার ফলে কী হবে? আমাদের অ্যানিমিয়া দেখা দিবে, রক্ত অল্পতা, অ্যানিমিয়া, তাছাড়াও আমাদের দেখা দিবে জন্ডিস। আমাদের লোহিত রক্ত যুদ্ধ নষ্ট হয়ে যায়, লোহিত রক্তের মধ্যে আমাদের হিম সেটা আমাদের বিজারিত হয়ে গিয়ে বিলিরুবিন বিলভার্ডিন উৎপাদন করবে, সেই বিলিরুবিন বিলভার্ডিন আমাদের জন্ডিসে পরিমাণ মানে জন্ডিস হওয়ার সময়টা বেড়ে যাবে। এরপর আমাদের লোহিত রক্তনিকা, সেই লোহিত রক্তনিকাটা নষ্ট হয় সাধারণত প্লীহার মধ্যে সব থেকে বেশি, তাই জন্য প্লীহা আকার বৃদ্ধি, পিলিহার আকার বৃদ্ধি। পিলিহার আকার বৃদ্ধি বলতে পিলিহাতে লোহিত রক্তনিকা সব থেকে বেশি নষ্ট হয়, তার জন্য পিলিহার আকার বৃদ্ধি হয়ে যায়, তখন সেটাকে আমরা স্প্লিনোমেগালি বলে, স্প্লিনোমেগালি বলি। তাছাড়া আমাদের যকৃতের আকারও বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, এরপর আমরা দেখব হাড়ের অস্বাভাবিকতা বৃদ্ধি। হাড়ের অস্বাভাবিকতা বৃদ্ধি কথার অর্থ কি? অস্বাভাবিক বৃদ্ধি, হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি জিনিসটা কেমন? আমাদের দেহের মধ্যে লোহিত রক্তনিকা বা রক্তনিকা উৎপাদন হয় হাড়ের মধ্যে অস্থিমজ্জায়,
অস্থিমজ্জায় রক্ত কোষ উৎপাদনকারী কোষগুলো নষ্ট হয়ে যায়, ফলে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি দেখা দেয় এবং হাড়টা সাধারণত ভঙ্কুর হয়ে যায়, ঠিক আছে। এবং যাদের মধ্যে আমরা দেখব যে থ্যালাসেমিয়া রোগ দেখা দিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের করোটির হাড়, ঠিক আছে, সাধারণত স্ফীত হয়, তার জন্য ওদের মুখের আকার বা মুখের হাড়ের গঠনটা একটু বড় বড় মনে হয়, ঠিক আছে। তারপর আমরা দেখব হৃৎপিণ্ডের সমস্যা, থ্যালাসেমিয়া যাদের হয় তাদের হৃৎপিণ্ডেরও আমাদের সমস্যা দেখা দেয়, হৃৎপিণ্ডের অসুখ। হৃৎপিণ্ডের অসুখ বলতে সাধারণত ধারণা হয় যে হৃৎপিণ্ডের মধ্যে যে স্বাভাবিক ছন্দ নিয়মিত থাকে, হৃৎপিণ্ড নিয়মিত আমাদের প্রতি সেকেন্ডে যেমন সংকোচন প্রসারণ দেখা দেয়, সেই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মধ্যে পরিবর্তন দেখা দেয় বা হৃৎপিণ্ড সঠিকভাবে আমাদের ছন্দিকভাবে আমাদের সংকোচন প্রসারণ হতে পারে না এবং হৃৎপিণ্ড সঠিকভাবে রক্ত ধীর মধ্যে সরবরাহ করতে পারে না, সেটা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ভিন্ন রকমভাবে সমস্যা দেখা দিতে পারে। তো থ্যালাসেমিয়া রোগটা যে জিনগঠিত রোগ, থ্যালাসেমিয়া রোগের মধ্যে এই সমস্ত জিনিসগুলো প্রথম দেখা দেয়। তাছাড়াও আমরা কী দেখব যে থ্যালাসেমিয়া রোগ হয়ে গেলে আমাদের আরবিসির মধ্যে হিমোগ্লোবিন সঠিক না থাকার জন্য অক্সিজেন পরিবহন করতে পারে না, অক্সিজেন পরিবহন না করার জন্য দেহ প্রচুর ক্লান্ত হয়ে যাবে, ঠিক আছে, একটু কাজ করার পরই আমাদের ক্লান্ত অনুভব হতে থাকবে। এগুলো হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া রোগের লক্ষণ বা কারণ। এরপর সাধারণত আমরা যদি দেখি যে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে বংশগত রোগ, বংশগত বলতে আমাদের এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে আমাদের বংশগত রোগ। তো এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে প্রবাহিত হয়, সেই ঘটনাটাকে আমরা বলি বংশগতি বলি। তো থ্যালাসেমিয়া যে বংশগতি, সে থ্যালাসেমিয়ার বংশগতিটা কী হবে আমরা সাধারণত দেখাবো। যদি আমরা একটু দেখি, আমরা দেখলাম যে থ্যালাসেমিয়ার জন্য যে আমাদের জিনগুলো সাধারণত দেখিনি, যদি আমরা থ্যালাসেমিয়া খেলা সে মিয়ার স্বাভাবিক জিন বা যে জিনগুলো থাকলে সাধারণত ধরে নাও যে রোগ হবে না থ্যালাসেমিয়া, সেই জিনটাকে আমরা দুটো আর দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে। এবার আমরা যদি দেখি থ্যালাসেমিয়া রোগী জিন, সেই জিনটা আমাদের প্রচ্ছন্ন ধর্মী হওয়ার জন্য ছোটো হাতের দুটো আর হবে, ঠিক আছে। এবং যদি আমরা থ্যালাসেমিয়ার বাহক দেখি, সে বাহকটা আমরা সাধারণত হয়ে যাবে কি একটা বড় হাতের আর একটা ছোটো হাতের আর, ঠিক আছে, বড় হাতের আর একটা ছোটো হাতের আর। এর মধ্যে বাহকটার মধ্যে কি হয়, রোগ ওর দেহের মধ্যে দেখা দিবে না, কিন্তু ওই রোগের জিন বহন করবে, ছোটো আটটা রোগের জিন, রোগের জিনটা কী করবে, বহন করবে। এমন তো অবস্থায় সাধারণত আমরা দেখব যে যদি দুটো বাহকের মধ্যে সম্পর্ক দেখা দেয়, দেখালো আমাদের দুটো দাম্পত্য, দাম্পত্য বলতে বিবাহ হবে, বিবাহের মধ্যে আমাদের একটা পুরুষ একটা মহিলা, পুরুষটাও আমাদের বাহক এবং মহিলাটা হয়ে গেল বাহক, পুরুষ বাহকের সঙ্গে মহিলা বাহক, এটা ধরনা আমাদের মহিলা, এটা ধরনা আমরা পুরুষ। এই পুরুষ বাহক এবং মহিলা বাহকের সঙ্গে সাধারণত কী হলো, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর ওদের সন্তানের মধ্যে তাহলে আমরা কেমন রোগী হওয়ার সম্ভাবনা দেখতে পাবো, সন্তানদের মধ্যে কেমন রোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাবো, সেটা একটু আমরা দেখে নিই। মানে বংশে কীভাবে ছড়ায়, এটা কেটে দেবো, কেটে আমাদের একটা পুরুষের চিহ্ন দেবো, একটা স্ত্রীর চিহ্ন দেবো। এটা পুরুষ, এখান থেকে দুটো গ্যামিট আসবে, একটা বড় আর একটা ছোট আর, এটা স্ত্রী, একটা বড় আর একটা ছোট আর। এবার আমরা সাধারণত দুটো আরের মধ্যে গুণ করব, বড় আর ছোট আর, দুটো ছোট আর, ঠিক আছে। তো সাধারণত আমরা দেখব যে বড় আর যেটা, সে বড় আরটা কী হয়, স্বাভাবিক হয়, চারটের মধ্যে একটা স্বাভাবিক, মানে ধরো না আমাদের বড় আর স্বাভাবিক, এটা হয়ে গেল আমাদের 25%। এরপর থাকছে কি আমাদের দুটো বড় আর ছোট আর, এটা হয়ে যাচ্ছে কি আমাদের বাহক,
বড় ছোট আর বাহক, এটা হয়ে যাচ্ছে আমাদের 50%, ঠিক আছে। এরপর দুটো ছোট মানে রুগী, এটা হয়ে যাচ্ছে আমাদের কি বাকি 25%, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের স্বাভাবিক, স্বাভাবিক এই 50% হয়ে যাচ্ছে আমাদের বাহক, আর রুগী হয়ে যাচ্ছে আমাদের 25%, ঠিক আছে। এই যে এখানটায় আমরা দেখলাম যে দুটো যদি বাহক, একটা ছেলে একটা একটা বাহক ছেলে একটা বাহক মেয়ের সঙ্গে যদি আমাদের বিবাহ হয়ে যায়, তার ফলে আমাদের এরকম একটা স্বাভাবিক জন্মাবে, দুটো বাহক জন্মাবে, একটা রুগী জন্মাবে। যে রুগী জন্মাবে সাধারণত সে ধরনের মারা যাবে, কিংবা ওই রুগীর সঙ্গে আরেক রুগী বিয়ে হলে ওরা মারা যাবে। বাহক যারা 50% থেকে তাদের সঙ্গে যদি আবার কোনো স্বাভাবিক কিংবা বাহকের বিয়ে হয়, তারপর তাদের সন্তান হয় বাহক হবে নাহলে রুগী হবে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে বংশে এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে ঠিক এরকমভাবে বাহিত হয়। এবার এখানে আরেকটা আমাদের টার্ম আছে, সেটাকে আমাদের বলে জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং জিনিসটা কি, জেনেটিক কাউন্সিলিং জিনিসটা হয়ে গেল যে একটি ছেলে বা একটি মেয়ে বিয়ে করার ঠিক আগে তাদের জিনগত পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয় যে তাদের জিনের মধ্যে থ্যালাসেমিয়ার কোনো বাহক বা তারা থ্যালাসেমিয়া রোগগ্রস্ত কি না। তারা যদি থ্যালাসেমিয়া রোগগ্রস্ত থাকে তাহলে তো ছোটো থেকেই জানতে পারবে, কিংবা দেখা গেলো থ্যালাসেমিয়া রোগগ্রস্ত হলে তো কোনো প্রবলেম আগে থেকে জানতে পারছে। যদি থ্যালাসেমিয়া বাহক হয় তখন তারা কি ওই জিনগত পরীক্ষায় ধরা পড়বে। তো বিয়ের আগে সাধারণত ছেলে কিংবা মেয়েকে থ্যালাসেমিয়া আছে কিনা তার জন্য পরীক্ষা করতে হয়। এই থ্যালাসেমিয়া পরীক্ষা করে তাদের পরবর্তী পরামর্শ নিতে হয়। এই যে আমাদের বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করতে হয় এবং থ্যালাসেমিয়া পরীক্ষা করে পরবর্তী আমাদের ডিসিশন নিতে হয়, এই ঘটনাটাকে বলা আমাদের জেনেটিক কাউন্সিলিং, ঠিক আছে। এটা আমাদের থ্যালাসেমিয়া রোগের জন্য করা হয়, কিংবা আরও বিভিন্ন জিনগত রোগগুলো নির্ণয়ের জন্য বা পরবর্তী সন্তান সন্তানদের মধ্যে সেই জিনগত রোগগুলো কতটা প্রভাবিত হবে সেটা জানার জন্য আমাদের জেনেটিক কাউন্সিলিং সাধারণত করা হয়ে থাকে। জেনেটিক কাউন্সিলিং আমাদের বিভিন্ন রোগের জন্য করা হয়, কিন্তু সাধারণত এখন খুব প্রচলিত আছে যে বিয়ের আগে থ্যালাসেমিয়া চেক করে নেওয়া, যেটাকে সাধারণত আমাদের বলা হয় জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে করা হয়, ঠিক আছে। এবং যাদের দেখা গেলো থ্যালাসেমিয়া আছে, তাদের যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের কী হচ্ছে, যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের টাইম টু টাইম রক্ত সরবরাহ করতে হয়, এবং টাইম টু টাইম রক্ত সরবরাহ করার জন্য তাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যাও দেখা দেয়, সাইড এফেক্ট হয়, আরও অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়াও তাদের মধ্যে কিছু অপারেশন করতে হয়, যেমন আমাদের বোন ম্যারো ইমপ্ল্যান্টেশন দেখি আমাদের দেহের মধ্যে অস্থির মধ্যে আমাদের রক্তকণিকা উৎপাদন হয়, সেই রক্তকণিকা উৎপাদনের কোষগুলো নষ্ট হয়ে যায় এবং সেই রক্তকণিকা উৎপাদন কোষগুলো ঠিকভাবে রক্ত উৎপাদন করতে পারে, তার জন্য কিছু অপারেশন হয়, সেটাকে আমাদের সাধারণত বোন ম্যারো ইমপ্ল্যান্টেশন বলা হয়। তো আমাদের এইভাবে কিছু ট্রিটমেন্ট করা হয়। তো এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া। সেই থ্যালাসেমিয়ার যে টপিকটা, সেই থ্যালাসেমিয়ার টপিকটা বেশ বড়, একটু বোঝার বিষয় আছে। সব থেকে বেশি যেটা আছে আমাদের সেটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া যে জিনিসটা সেটা মাথায় রাখবো, থ্যালাসেমিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন, হিম মানে লোহা, গ্লোবিন মানে হচ্ছে আমাদের চেন, প্রোটিনের চেন। এই প্রোটিনের চেন উৎপাদন সঠিকভাবে হয় না, তাই জন্য আমাদের থ্যালাসেমিয়া রোগটা দেখা দেয়। আমাদের রক্তের মধ্যে তিন রকমের হিমোগ্লোবিন পাই, হিমোগ্লোবিনগুলো আমাদের আরবিসির মধ্যে থাকে, তার জন্য এই আমাদের ছবিটা দিয়ে দিলাম। এখানে একটা আমাদের গ্রাফও দেখিয়েছি, সেই গ্রাফটি একটু মনে রাখার চেষ্টা করবো। তারপর আমাদের আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়ার জন্য যে জিনটা দেয় সেটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমের উপরে থাকে, সেই 16 নম্বর ক্রোমোজোমের উপর থাকার জন্য আমাদের এই এই বর্ণনাগুলো আমরা দিলাম। এই আমাদের টোটাল ডিটেলসটা আমরা দেখবো, দিকে বোঝার চেষ্টা করবো, এবং আমাদের বইও বেশ ভালো করে দেওয়া আছে। বিটা থ্যালাসেমিয়া এটা অত বড় নয়, বিটা থ্যালাসেমিয়ার জন্য আমাদের একটি জিন দেয়, সেই জিনটার নাম লিখে দিয়েছে, এবং একটি জিনের দুটো অ্যালিল দেওয়া আছে, ঠিক আছে। এরপর আমাদের ডেল্টা থ্যালাসেমিয়ার জিনটা আমাদের 11 নম্বর ক্রোমোজোম উপরেই থাকে, ডেল্টা থ্যালাসেমিয়ার জিনের নাম দিয়ে দিয়েছি। ডেল্টা থ্যালাসেমিয়াটা বিটা থ্যালাসেমিয়ার মতো কাজ করবে, একটি জিনের দুটো অ্যালিল, একটি অ্যালিল না থাকলে মাইনর, দুটো অ্যালিল না থাকলে মেজর। এরপর আমাদের থ্যালাসেমিয়ার লক্ষণ, থ্যালাসেমিয়ার লক্ষণগুলো তো আমাদের দেখতে হবে। থ্যালাসেমিয়া হওয়ার ফলে আমাদের কী কী সমস্যা থাকে, দিবে মারা যাওয়ার সমস্যা থাকে, গর্ভে শিশুও মারা যায়। তারপর বংশগতি, থ্যালাসেমিয়া রোগটি যেহেতু জেনেটিক, এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে সরবরাহ হয় বা প্রভাবিত হয়। এরপর আমাদের জেনেটিক কাউন্সিলিং যে জিনিসটা আছে সেটা কি, আমাদের বিয়ে করার ঠিক আগে থ্যালাসেমিয়া রোগ আছে না সেটা চেক করে নেওয়া। থ্যালাসেমিয়া রোগ থাকলে তো মানে মেজর রোগ থাকলে সেটা তো বোঝা যাবে, কিন্তু যদি মাইনর রোগ থাকে বা থ্যালাসেমিয়ার বাহক থাকে তখন বোঝা যায় না, তাই জন্য কী করতে হয় থ্যালাসেমিয়ার চেকটা করে নিতে হয়।
তার কারণ যে দুটো থ্যালাসেমিয়া বাহকের সঙ্গে যদি বিয়ে হয়ে যায়, একটা থ্যালাসেমিয়া বাহক মেয়ে একটা থ্যালাসেমিয়া বাহক ছেলে, তার সঙ্গে যদি বিয়ে হয়ে যায় তার ফলে কী হয়ে যাবে, কিছু সন্তান মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কিছু সন্তান বাহক হয়ে যায় এবং একটি সন্তান স্বাভাবিক হয়। তো এই জিনিসগুলো এড়িয়ে চলার জন্য আমাদের থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তি খুঁজে বের করার জন্য বিয়ে করার আগে ঠিক আমাদের জেনেটিক কাউন্সেলিং করা হয় এবং তারপর জিনগত পরামর্শ নেওয়া হয়। তো আজকের টপিক হলো আমাদের থ্যালাসেমিয়া, আমরা এটা ভালো করে পড়বো, বইয়ের মধ্যে আরও ডিটেলস বর্ণনা দেওয়া আছে সেটা আমরা দেখবো। এটা আমি খুব ডিটেলসভাবে বলার চেষ্টা করলাম, এটা আমাদের টুয়েলভেও আছে, টেনে আছে। টেনে এটা বোঝার পর টেনের বইটা একবার পড়লেই যথেষ্ট, ওইখানে ছোট করে দেওয়া আছে, এতটা ডিটেলস যেতে হবে না, ওখানে জাস্ট আলফা এবং বিটা এবং রোগের লক্ষণ এবং জিনিসটা কি এতটুকুই ব্যাস। তো আজকে আমাদের পড়ার বিষয় ঠিক এটাই।